নমস্কার বন্ধুরা, আমি সুনেত্রা। সার্ভাইভ থ্রু নেচারে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হলো সর্পগন্ধার ব্যবহার এবং উপকারিতা। চলুন বন্ধুরা, ভিডিওটি দেখে নেওয়া যাক। সর্পগন্ধার বৈজ্ঞানিক নাম রাওলফিয়া সারপেন্টিনা। 1600 শতাব্দীতে জার্মান চিকিৎসক ডক্টর লেওন হার্ড রাওলফ তিনি প্রথম ভারতে এসে পূর্ব এশিয়ার এই গাছটির ব্যাপারে অনুসন্ধান করেছিলেন, তাই তার নামানুসারেই রাওলফিয়ার নামকরণ। সারপেন্টিনা কথাটি এসেছে সারপেন্টাইন থেকে, যার অর্থ সর্পিল বা আঁকামাঁকা। মূলত এর শিকড়গুলি সর্পিল আকৃতির হবার জন্য সারপেন্টিনা কথাটি ব্যবহার করা হয়ে থাকে। সর্পগন্ধা কথাটির অর্থ স্মেলিং লাইক আ স্নেক, অর্থাৎ সাপের মতন গন্ধ। 1940-এর সময় ভারতের আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থায় এটি বহুল ব্যবহৃত হতো এবং পরবর্তী 1950-এর সময়কালে গোটা বিশ্বব্যাপী চিকিৎসা ব্যবস্থায় এটি ব্যবহার করা হয়ে আসছে। প্রায় 400 বছরের বেশি সময় ধরে এই সর্পগন্ধা ফোক মেডিসিন হিসেবে ভারতবর্ষের বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। এবার জানব সর্পগন্ধার ব্যবহারগুলির সম্পর্কে। সর্পগন্ধার ব্যবহার্য অংশ হল মূলত এর শিকড় এবং পাতা। সর্পগন্ধা উচ্চ রক্তচাপ কমাতে খুবই উপকারী। সর্পগন্ধার শিকড়ের গুঁড়ো যদি 250 মিলিগ্রাম পরিমাণে অল্প মরিচ গুঁড়োর সাথে দিনে দুবার করে খেলে কয়েকদিনের মধ্যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রিত হয়। 1949-এর সময় থেকেই ভারতের 90% চিকিৎসক সর্পগন্ধা ব্যবহার করতেন উচ্চ রক্তচাপ রোগের চিকিৎসায়। সর্পগন্ধা প্রাচীনকাল থেকেই মানসিক বিকৃতি বা উন্মাদ রোগের চিকিৎসায় এবং হিস্ট্রিয়া রোগের ক্ষেত্রেও মহা ঔষধ হিসেবে এতটাই জনপ্রিয় যে ভারতে এই উদ্ভিদকে পাগল কি দাওয়াই বলে অভিহিত করা হয়। ফোক মেডিসিনে প্রচলিত আছে এই শিকড়ের গুঁড়ো 1 গ্রাম পরিমাণে দুধের সাথে, খুব ভালো হয় যদি ছাগলের দুধ হয় তাহলে তার সাথে মিশিয়ে দিনে দুবার পান করালে মানসিক বিকৃতি বা হিস্ট্রিয়া রোগের ক্ষেত্রে উপকার পাওয়া যায়। অনিদ্রাজনিত সমস্যাতে সর্পগন্ধার গুঁড়ো 1 গ্রাম বা তার কম পরিমাণ দুধের সাথে মিশিয়ে খেলে অনিদ্রা দূর হয়। ফোক মেডিসিনে বিষাক্ত পোকামাকড় কামড়ালে সেই ক্ষত স্থানে যদি সর্পগন্ধার পাতা এবং মূলের নির্যাসের প্রলেপ দেওয়া হয় সেক্ষেত্রে বিষক্রিয়া কমে যায়। এছাড়া প্রাচীনকালে সাপে কামড়ালে সেই স্থানে এবং পায়ের নিচে সর্পগন্ধার পাতা ও মূলের নির্যাসের প্রলেপ দেওয়া হতো বিষক্রিয়া কমানোর জন্য। এই শিকড়ের চূর্ণ নার্ভের অসুখজনিত সমস্যা দূর করতে সাহায্য করে। এর পাশাপাশি আরো অন্যান্য কঠিন রোগ যেমন লিভারের অসুখ, বাতের সমস্যা, চোখের কর্নিয়াজনিত সমস্যা, জ্বর, কৃমি, কোষ্ঠকাঠিন্য প্রভৃতি অসুখের ঔষধ তৈরিতে সর্পগন্ধাকে ব্যবহার করা হয়ে থাকে। আয়ুর্বেদ অনুসারে সর্পগন্ধার প্রধান অ্যালকালয়েড সমৃদ্ধ রাসায়নিক গঠনগুলি হল রেসারপিন, রেসিনামাইন, এছাড়াও আজমালাইন, আজমালাইসিন, সারপেন্টাইন, রেসারপাইন, রাওলফিনাইন ইত্যাদি। এছাড়া নন অ্যালকালয়েড কিছু উপাদান থাকে যেমন অ্যালকোহল, সুগার, ফ্যাটি অ্যাসিড, স্টার্চ প্রভৃতি পাওয়া যায় যা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি এবং হার্বাল মেডিসিন চিকিৎসা ব্যবস্থায় রেসারপিন খুবই জনপ্রিয়। বন্ধুরা, সর্পগন্ধা প্রয়োজন অনুসারে গ্রহণ করলে সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, কিন্তু অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে সেক্ষেত্রে পেটে ব্যথা, বমি, নাক দিয়ে রক্ত পড়া প্রভৃতি সমস্যা দেখা দিতে পারে। তবে আমি বলবো যে সর্পগন্ধা ব্যবহারের পূর্বে আপনারা কিন্তু অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ব্যবহার করবেন।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রকৃতির সাথে থাকুন।